গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে একটা ভালো গিফট এসেছে আমার আমার হাজব্যান্ড এটা আমায় গিফট করলো, এই পারফিউমটা ভালো লাগে বেশ। সকালবেলায় কোনো কিছু একটা গিফট আসলে ভালোই লাগে। তো আমি এই পারফিউমগুলো এখানটা সাজিয়েছি, এতগুলো পারফিউম আমার গিফট করেছি। এইটা আমার এক মামা গিফট করেছে, মামা মানে এক মামা শ্বশুর। হ্যাঁ, সব সাজিয়ে রেখেছি পারফিউম। পারফিউম সাজাতে আমার খুব ভালো লাগে পরে। তো এখন স্নান টান করে নিয়েছিলাম, সকালে পুজো টুজো হয়ে গেছে। আমি একটা জিনিস বুঝে পাচ্ছি না যে সকালটা মানে ওয়েদারটা এত ডাল হয়ে যাচ্ছে, মানুষের এমনি এখন সিচুয়েশনটা এতটাই খারাপ, তার মধ্যে ওয়েদারটাও খারাপ, মানুষের মনটাও নষ্ট হয়ে যাচ্ছে। সব মানে কী কাজ করবো, কী করবো, কিচ্ছু ভালো লাগছে না। মনে হয় সারা দিনটা যে কী করে মানে চলছে আমি জানি না, সবার কী হচ্ছে কিন্তু আমার কিন্তু তাই লাগছে। সারা দিনটা আমার একদম ভালো কাটছে না, মানে প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে টেনশন, প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে কিছু একটা অসুবিধা। তো যাই হোক, এইভাবেই চলবে জানি, বুঝতে পারছি। আর আজকে একটু রোদ্দুর উঠেছে, তাই আগে কিছু কাজ করে নিই। এদিকে চন্দন আইজনা রান্না হয়ে গেছে, আজকে আমি পুরো হালকা রান্না করতে দিয়েছি, বলেছি যে হালকা রান্না করো চন্দনা। চন্দনাকে তো দেখানো যাবে না, কিচ্ছু দেখানো যাবে না। এখন একটু চা গরম করছে, চা খাই, তারপরে বাবা বসে টিভি দেখছে, কচ্ছপ দেখছে, কচ্ছপ। গ্রসারি এসছে, ব্লিঙ্কিট অর্ডার করে নিই, তো ওগুলো সব গোছানো হবে, গুছিয়ে টুছিয়ে রাখবো, অনেক কাজ আছে। ও হিরো, এ দেখো আমার বাবা কেমন হিরোর মতন দেখতে, আবার হাসে। তোমাকে ছবি তুলছি তোমার, বলে কী ব্যাপার। পুজো হয়ে গেছে, সামনে আবার গণেশ চতুর্থী, ওই নিয়ে খুব ব্যস্ত মেয়ে। বাবানের এক বন্ধু, বাবান মানে দিয়ার কথা বলছি, আমার বোনের মেয়ে, ওর এক বন্ধু বাইরে থাকে, ও আবার গণেশ পুজোর একটা গণেশজি পাঠাবে, তো মানে মেয়েকে, তা ওইটা পুজো হবে। খুব ভালো লাগলো যে এই সেন্সটাও আছে যে যে গণেশ পুজোয় একটা গণেশজি পাঠাচ্ছে, এটা একটা চারটিখানি কথা না। খুব ভালো লাগলো। মিঙ্কের এই লেহেঙ্গাটা এখন রোদ্রে দেবো, যার উদ্দুরের ছিঁড়ি। বাবা ওজন দেখো, অবস্থা দেখো লেহেঙ্গাটা, আমার মনে কয়েক মন। আজকে রোদ্দুর ওঠাতে একটু এগুলো রোদ্দুরে দিচ্ছি, তা কতক্ষণ রোদ্দুর স্টে করবে ভগবান জানে, ভালো করে রোদ্রেও দিতে পারি না। খাওয়া হয়ে গেছে লাঞ্চ, এবার খাবো ফল, পেঁপে, আম আর বেদানাটা ছুঁড়ে রাখলাম, বেদানা। আজকে এইটাই ফল খাবো, ফলটা সবসময় এক ঘন্টা পর খাওয়া উচিত। খাবার আমার এক ভাসুর, উনি থাকেন এলাহাবাদে, আর আমার যা ভাসুর দুজনেই খুব মেনটেন, ওনার আমি এর আগেও বলেছি, ওনারা বলেন খাবার এক ঘন্টা পর জল খাও, তার আরও পরে ফলটা খাও, সেজন্য রেডি করে রেখেছি এরপর কাল। মিল্ক অফিস থেকে আসার সময় নিয়ে এসেছে ডমিনোস পিৎজা, ওর বাবা আর ও দুজনে মিলে খাচ্ছে, ও এখন ঘরে ফ্রেশ ট্রেশ হয়ে খাচ্ছে। এরপর আমি বানাবো ফ্রাইড রাইস। মিঙ্ক এখন খেয়ে একটু রেস্ট নিচ্ছে, এবার আমি সন্ধে টন্ধে দেবো, দিয়ে এবার ফ্রাইড রাইস বানাই। আবার চিপস খাচ্ছে পিৎজা খেয়েও।
সন্ধে দিয়ে নিচ্ছি, দিয়ে এবার একটু পরেই বসবো রাত্রে রান্না করতে। ভাতটাকে বানিয়ে নিয়েছি আর বিনস গাজর একবারে আমি সেদ্ধ করে নিয়েছি। এইবার আমি কী কী দিয়ে শুধু জাস্ট কড়াইতে ফোড়নটা দেব আর মানে ফ্রাইড রাইসে যা দেব একবারে দিয়ে এখানে উপুর করে দিয়ে মিশিয়ে নাড়িয়ে রেখে দেবো। অ্যাকুইরিয়ামটা পরিষ্কার করা হচ্ছে। আজকে ডিনার চিলি চিকেন আর ফ্রাইড রাইস। আজকে রাত্রে আমাদের এইটাই খাওয়া। তো আমি মানে ফ্রাইড রাইসটা ঝটপট বানিয়ে নিয়েছি কারণ একটু আগে যদি সেদ্ধ করে তোমরা চালটাকে দিয়ে আর তরকারিগুলো দিয়ে ভেজিটেবলগুলো দিয়ে যদি সেদ্ধ করে রেখে দাও তোমাদের বানাতে খুবই সুবিধা। আমি একটু রসুন দিয়ে রসুন কুচি দিয়ে আর একটু ফ্রাইড রাইসের মশলা আমি দিয়ে বানিয়ে নিয়েছিলাম কিন্তু খুবই ভালো হয়। ইচ্ছা হলে তোমরা সয়া সসও দিতে পারো, একটু ভিনিগারও দিতে পারো। আমি আজকে একটু হালকা হালকাই রান্না করেছি আর এদিকে চিলি চিকেন। চলো ডিনার করে নিই। এখন ডিনার কমপ্লিট, এবার ফ্রেশ হবো, হয়ে শুতে যাব। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও আর আমার সুইট হোম চ্যানেলটাকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। এইটুকুই চাই আজকের মতন। বাই বাই।